আমরা কি ডিম খাব না আমরা কি মাংস খাব না আমরা কি মুরগি খাব না আমরা কি মাছ খাব না দেশটাকে ভাগ করতে চাইছে এই খড়গপুর মিনি ইন্ডিয়া ছোট ভারত এখানে সব ধর্মের মানুষ আছে এই খড়গপুরে আমি যদি বলি এটা থাকবে না ওটা থাকবে না এই পূজো হবে না ওই পুজো হবে না তোমাকে এটা খেতেই হবে সম্ভব ভারত থাকবে খড়গপুর থাকবে বাংলা থাকবে বলুন একটা আওয়াজ তোলা হচ্ছে একটা আওয়াজ তোলা হচ্ছে তিনটা রাজ্য দখলের পরে গেলোরে 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 বিরোধীরা বিজেপি নাকি আবার ঝড়ের গতিতে আসছে ভুল আমি বিয়াল্লিশ বছর গিরি করছি তিপান্ন বছর রাজনীতিতে আছি এই পাশেই চাচার পায়ের তলায় বসে রাজনীতি শিখেছি জ্ঞান সোনপাল এই সেই জায়গা আমার বহু পরিচিত আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা পাঁচ মিনিটে বিশ্লেষণ করে বলেছেন ওটাই সত্য ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেস যে নেতৃত্ব দিচ্ছিল তারা যদি একটু 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 নমনীয় হতো তাহলে সাত লাখ আট লাখ ভোটের ব্যবধানে কখনোই বিজেপি জয়ী হতে পারত না এটা কংগ্রেসের ব্যর্থতা এটা জনগণের ব্যর্থতা নয় তাই আবার ইন্ডিয়া জোট দিল্লিতে আলোচনায় বসছে এবার মুখ্য মুখ মুখ্য চরিত্র মুখ্য নেত্রী আমাদের নেত্রী বাংলার নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন যে যেখানে শক্তিশালী তাকে লড়তে দাও সবাই মিলে তাকে সাহায্য করি চলো এই ফর্মুলাটা যদি ইন্ডিয়া জোট মেনে নেয় ঝড়ের মত ঝড়ের মতো বিজেপি উড়ে যাবে। দেখেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই বলছে প্রকাশ্যে মাংস মাছ ডিম বিক্রি করা যাবে না কি বলেন খড়গপুরের লোক মাংস খাবেন না মাছ খাবেন না ডিম খাবেন না এখানকার নেতা দিলীপ বাবুকে জিজ্ঞেস করবেন এখানকার খোকন একজন খোকন বিধায়ক আছে তাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ বাবু আমরা কি ডিম খাব না আমরা কি মাংস খাব না আমরা কি মুরগি খাব না আমরা কি মাছ খাব না দেশটাকে ভাগ করতে চাইছি আমার দেশের হিন্দু মুসলমান আমার দেশের শিখ খ্রিস্টান কিসাই বুদ্ধিস্ট আমার মন্দির আমার মসজিদ আমার গুরুদ্বারা আমরা একটা জায়গায় রয়েছি গো তার নাম ভারত এই খড়গপুর মিনি ইন্ডিয়া ছোট ভারত এখানে সব ধর্মের মানুষ আছে দক্ষিণ ভারতের তেলুগু ভাই বোনেরা কর্ণাটকের ভাই বোনেরা কেরালার মালায়াল ভাই বোনেরা উড়িষ্যার ভাই বোনেরা ঝাড়খন্ডের ভাই বোনেরা বিহারের ভাই বোনেরা পাঞ্জাবের ভাই বোনেরা হরিয়ানার ভাই বোনেরা আসামের ভাই বোনেরা বাংলা তো আছেই দেখুন মিনি ইন্ডিয়া এই খড়গপুরে আমি যদি বলি এটা থাকবে না ওটা থাকবে না এই পুজো হবে না ওই পুজো হবে না তোমাকে এটা খেতেই হবে সম্ভব ভারত থাকবে খড়গপুর থাকবে বাংলা থাকবে বলুন এই প্রতিবাদটাই করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদ করেছেন আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদের সৈনিক তৈরি হন বলবে সব কথা মেদিনীপুর জেলা থেকে আমরা এই বিপ্লবের তীর্থ ভূমি মেদিনীপুর এই জেলা থেকে যুব ছাত্র মা বোন কৃষক শ্রমিক সবাই মিলে আওয়াজ তুলি আর নেই দরকার বিজেপি সরকার এবার দরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার দিল্লির মাটিতে এটা হবে কিন্তু তার জন্য আমাদের সংঘবদ্ধ সংগঠন চাই লড়াই করতে হবে এই দশ বছরে আমাদের নেত্রী এই দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মা মাটি মানুষের সরকার গ্রাম থেকে গঞ্জ গঞ্জ থেকে শহর শহর থেকে কলকাতা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বাংলার ছত্রে ছত্রে মানুষের জন্য মা বনেদের জন্য ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য তপশীল আদিবাসী সংখ্যালঘু কি কাজ করেছেন প্রতিটি যুবনেতার কণ্ঠস্থ থাক